সো আসসালামু আলাইকুম গাইস, আমি চলে এলাম দেখেন আমার বেবিরা কি করছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে। তো আমার বেবিরা দেখেন তাদের হোমওয়ার্ক করছে, তো আমি একটু কাছ থেকে দেখাই। আমার ছেলেকে আমি হোমওয়ার্ক দিয়েছি 42 থেকে 80 পর্যন্ত, এর মধ্যে যেগুলো জোড়া সংখ্যা সেগুলো লিখে এবং সেগুলোর বানান লিখতে হবে। তো দেখি আরও একটু দেখাও, একটু দেখাও। হ্যাঁ, 42 দেখেন লেখার কি অবস্থা। প্রথম দুটো অনেক বড় বড় হয়েছে, মুছে ঠিক করো। পরের দুটো ঠিক আছে, 46। হ্যাঁ, সুন্দর হয়েছে, 46-48 সুন্দর হয়েছে। আমরা দেখি ওহির লেখাটা একটু দেখব। হ্যাঁ, ওহির লেখাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ওদের দুজনের ভিতরে একটা কম্পিটিশন দিয়েছি আমি। দাঁড়াও মা, আমি করে না, কে সুন্দর করে এবং কত দ্রুত লিখে আগে খাতাটা আমার কাছে জমা দিতে পারে। যার হাতের লেখা সুন্দর হবে এবং যে আগে জমা দিবে তাকে আমি বলেছি আইসক্রিম দিব। হ্যাঁ, বারবার দেখাইতে হবে না। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে, একবারই লেখা শেষ করো, বারবার দেখালে তোমার সময় নষ্ট হবে আর যেহেতু ফাস্ট হয়ে যাবে। সো দেখেন কি পরিমাণ কম্পিটিশন চলতেছে ওদের দুজনের মধ্যে। হ্যাঁ দেখি, 50। হ্যাঁ ঠিক আছে, পঞ্চাশ আঁকা দিছ। হ্যাঁ তো পঞ্চাশ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ লেখা শুরু করো। এইভাবে আমাকে বারবার দেখালে কিন্তু তোমাদের সময় কিন্তু নষ্ট হবে। বারবার দেখাও না, তোমরা এটা জলদি জলদি লেখা শেষ করো এবং হাতের লেখা সুন্দর করো, জলদি জলদি লেখা শেষ করো। হ্যাঁ এই তো হাতের লেখা সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে। ওই হাতের লেখা মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে, দেখাইলাম অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ সুন্দর হচ্ছে। সো ফাস্ট দুর্দান্ত কম্পিটিশন চলতেছে দুই ভাই বোনের মধ্যে। দেখেন প্রত্যেকেই আছে, কে আগে লিখবে, যে আগে লিখবে তাকে আইসক্রিম বেশি দিব এবং সে সাথে অবশ্যই হাতের লেখাও সুন্দর করতে হবে। সো ওই হাতের লেখা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হইতেছে। হ্যাঁ ভেরি গুড, ওইরকম ও ওর মতো উপরে উঠা যাবে না, এখানে ছোট্ট একটা গোল দিতে হবে একের মতো। হ্যাঁ আর অত উপরে উঠা যাবে না, একটু নিচে রাখতে হবে, অল্প একটু মুছো। হ্যাঁ অল্প একটু মুছো। হ্যাঁ একটা ডাক্তার ঠিক করো। বেশি উপরে উঠে গেছে না, শোনা বেশি উপরে উঠে। এই যে এই যে এরকম করবো আমি বলি, এই যে দেখো, এই যে দেখো, এই যে এভাবে করে হচ্ছিল তো। আচ্ছা ঠিক আছে, মুসো মুসো। হ্যাঁ তো দেখি আরশের কি অবস্থা। হ্যাঁ আরশের হাতের লেখা সুন্দর হইতেছে, চালু চালু লেখো, জলদি জলদি লেখো। হ্যাঁ এই তো আরো একদম পুরা। হ্যাঁ এই আমার বেবি খুব কুচকুটা, খুব কান্নাকাটি করে, বেশি দুষ্ট দুষ্ট হয়েছে। তুমি হ্যাঁ পয় পয়। হ্যাঁ এই তো ও মাঝে মাঝে একটু ভুলে যায়, বাট বললে উচ্চারণটা ঠিক করে ভেঙে ভেঙে বলে দিলে ও লিখতে পারে। তো যাই হোক, ওদের কম্পিটিশন দুর্দান্ত চলতেছে, তো আমরা এতক্ষণ শুট করব না। তো যাই হোক, ফাইনাল লেখার আগে দিয়ে আমরা আবার ফিরছি। ভেরি গুড বয়। সো তোমাদেরকে বলেছিলাম যে আগে লিখবা, সুন্দর করে লিখবা, তাকে আইসক্রিম দিব, তাই তো? তোমাদেরকে এখন সেটাই করা হবে, ঠিক আছে? ওকে তাহলে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।